हेलो एवरीबॉडी, दिस इज मॉम प्रेरणा चेतारी एंड वेलकम बैक टू माय चैनल। ना आज के कोनो वीडियो नय, आज के आमी निजेके इंट्रोड्यूस करब। जारा आमाके एतदिन धरे यूट्यूबे देखे आसछेन, आमार चेना अचेना अनेकेई आमाके सबस्क्राइब करेछेन, तादेर जन्य अनेक बेशि करे थैंक्स। आर जारा आमाके आज के नतून देखछेन, इंट्रोडक्शन भिडियोटार माध्यमे आशा करी आमाके किछुटा आपनारा चिनते पारबेन। आमी एक्चुअलि मध्यमग्रामे आमार जन्म, उत्तर चब्बीश परगनार मध्यमग्रामे, এবং সেখানে একটা স্কুলে আমি নার্সারি থেকে ক্লাস ফোর অবধি করি। তারপর আমি চলে আসি দত্তপুকুর, সেখান থেকে আমার এইচএস কমপ্লিট করি এবং তারপরে আবার মধ্যমগ্রামে এপিসি কলেজ থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তার সঙ্গে সঙ্গে আমি শিখেছি ভরতনাট্যম ডান্স এবং সেখানে আমি ফিফথ ইয়ার কমপ্লিট করে ফেলেছি। তারপরে আমি শিখিয়েছি সেটা, আর শিখিয়েছি কিছু মানুষকে, টিউশন করিয়েছি। এইভাবে আমি আমার কেরিয়ার স্টার্ট করেছিলাম, মানে চেয়েছিলাম যাতে নিজেকে আমি স্বাবলম্বী করতে পারি, যাতে আমাকে আমার ফিনান্সিয়াল জায়গাটা থেকে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে পড়ি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ এই মুহূর্তে আমি প্রায় অনেকগুলো মানুষকে কিন্তু ইনকাম দিতে পেরেছি, না টিউশন থেকে নয়। আমি বিগত বেশ কিছু সময় ধরে একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি এবং 10 বছর আগে আমি বিয়ে হয়ে সোদপুরে এসেছি। সেই কাজটাকে নিয়ে সঙ্গে করেই আমি কিন্তু এখন আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান এবং আমার সংসারের বাকি সব কিছু সামলে আমি কিন্তু সেই কাজটা করছি এবং সেখান থেকে কিন্তু একটা ভালো ইনকাম করে আমি কিন্তু আমার ছেলের কিছু ছোটো ছোটো স্বপ্ন এবং আমার কিছু ছোটো ছোটো স্বপ্ন আমি পূর্ণ করতে পারছি। আমি রান্না করতে ভালোবাসি, না রোজকার রান্না হয়তো অতটা ভালোবাসি না করতে, বাট করতে হয়, কিছু উপায় নেই। আমি রেসিপিস ট্রাই করতে ভালোবাসি বিভিন্ন রকমের এবং সেখানে আমি কিছু আমার সেলফ কিছু অ্যাড করি, যে এটা এভাবে করলে কেমন হয়, ওভাবে করলে কেমন হয়। আমার ভিডিওতে আপনারা এরকম অনেক কিছুই পাবেন, যেখানে কিছু ডান্স ভিডিওস আছে, কিছু সেলফ ডেমনস্ট্রেশন কিছু আছে, কিছু মেকআপ ভিডিও রয়েছে। তো সব দিক থেকে দাঁড়িয়ে আমি চেষ্টা করেছি নিজেকে মেলে ধরার, যাতে আমার মতো যারা আছেন হাউসওয়াইফ, যারা সংসারে সমস্ত কিছু সামলানোর পর একটু হলেও সময় পান যে আমি কি করব, আমি কি করতে পারি, সেটাকে ভাবতে ভাবতে সময়টা কেটে যায়। অত ভাববেন না, যারা চাইছেন যে আমি যেটা যেটা পারি, কেউ আঁকতে ভালো পারেন, কেউ ডান্স ভালো করতে পারেন, কেউ সুন্দর ক্রাফট করতে পারেন, তো যারা যারা এই সমস্ত করতে পারেন তারা কিন্তু চাইলে ইউটিউবে একটা চ্যানেল খুলে সেখানে কিন্তু ভিডিও করে সবাইকে সেটা জানাতে পারেন, শেয়ার করুন, নিজেকে অনেক বেশি ভাবে মানুষের সামনে তুলে ধরুন। দেখবেন আপনার যেটা উৎসাহ, আপনার যেটা একাগ্রতা, সেটা কিন্তু অন্য মানুষের কাছে কিন্তু পছন্দের তালিকায় আসতে পারে এবং হতে পারে সেখান থেকে আপনিও একজন অন্টারপ্রেনার হয়ে গেলেন আমার মতো। আর যদি আপনারা চান যে আমি যেভাবে আমার কাজ এবং আমার ঘরটাকে ব্যালেন্স করছি সেটাকে দেখতে, সেটাও আমি একদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে, আমার পুরো ডেটাকে আমি শেয়ার করবো অবশ্যই। আর আমি যে কাজের সঙ্গে এখন যুক্ত রয়েছি এটা একটা ডিজিটাল কাজ, সেটা আমি একদম ঘর ফোন করি, আমাকে বাড়ি থেকে বেরোতে হয় না, মানে এই সিচুয়েশানে বাড়ি থেকে বেরোতে হয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন, আমি কোঅপারেট করব। ভিডিও করা আমার টেন্ডেন্সি ছিল না, বাট হঠাৎ করে আমিও ভেবে ফেলেছিলাম যে আমি তো টুকটাক কিছু পারি করতে, তো আমি যদি আমার ফ্রেন্ডসদেরকে একটু শেয়ার করি এগুলো, ফ্রেন্ডস মানে আমার অচেনা অজানা ফ্রেন্ডস, যারা বন্ধু তো প্রচুর থাকে, তো কিছু চেনাশোনা বন্ধুরাও আমাকে রিকোয়েস্ট করেছিল যে তুই এক্সারসাইজ করিস, সেই ভিডিওতে একটু দিস, তো দেখবো তুই কী কী এক্সারসাইজ করিস। তো সেখান থেকে তারা কিছু উপকার পেয়েছে, কেউ কেউ বলেছিল তুই তো বিউটি রিলেটেড, বিউটি মানে গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছিস, তো তুই কীভাবে মেকআপ করিস আমাদের টিউটোরিয়াল দেখাস, তো আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে করেছি, মানে অন রিকোয়েস্ট আমি এগুলো করেছি। তো আপনাদের দিক থেকে যদি আমি কোনো রিকোয়েস্ট পাই যে এটা করে দেখাতে বা ওটা করে দেখাতে, মানে যেটা আমার পক্ষে পসিবল, আমি অবশ্যই করে দেখাবো। আপনারা আমাকে টপিকটা বলবেন যে কী চান, আর একটা বিগ থামস আপ কিন্তু চাই আমার এই ভিডিওটাতে। যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি একদমই নতুন, বাট যদি সাবস্ক্রিপশন পেতে থাকি এবং আমি চ্যানেলে আপনাদের কাছ থেকে কমেন্ট পেতে থাকি, লাইক পেতে থাকি, তাহলে কিন্তু আমারও ইচ্ছে করবে যে হ্যাঁ আমিও নতুন কিছু আরও অ্যাড করি, আরও দিতে থাকি। তো এই হচ্ছে আমার ছোট্ট করে লাইফের একটু সার্কেল আমি আজকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সামনে পুজো আসছে, খুব সাবধান, সিচুয়েশান এখনও নর্মাল হয়নি, চেষ্টা করবেন সবাই বাড়িতে সেলিব্রেট করার। মা আসছেন ঠিকই, মা সামনের বছর কেন বছর বছর আসবেন, কিন্তু এই রোগটাকে যদি আমরা একবার তাড়াতে পারি আমরা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারবো এবং আবার আমরা আস্তে আস্তে নর্মাল লাইফে চলে আসবো।
তো আগাম পূজোর শুভেচ্ছা আর থ্যাংক ইউ সো মাচ।